সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আজকে আমরা পলপলার হরফ কয়েটি, পলপলা কাকে বলে, এই বাবের বিবরণ আমরা আজকে শিখব। পলপলা একটি আরবি শব্দ, তার অর্থ হলো ধাক্কা দিয়া পড়া। তার অর্থ কি? পলপলা একটি আরবি শব্দ, তার অর্থ হলো ধাক্কা দিয়া পড়া। তার অর্থ কি? আর ধাক্কা দিয়া পড়াকে পলপলা বলে, ধাক্কা দিয়া পড়াকে কি বলে? পলপলা বলে। পলপলার হরফ কয়টি? পাঁচটি। পলপলার হরফ কয়টি? এই পাঁচটি হরফ আমি তোমাদেরকে লিখিয়া দেখাইতেছি। সবাই বোর্ডের দিকে তাকাও। এই পাঁচটি হরফে যজম হইলে তখন পলপলা করিয়া পড়িত হয়। এই পাঁচ হরফে যজম হইলে ধাক্কা দিয়া পড়িতে হয়। কি করিয়া পড়িতে হয়? কেমন করিয়া পড়িতে হয়? তাহলে পলপলা একটি আরবি শব্দ, তার অর্থ হলো ধাক্কা দিয়া পড়া। তার অর্থ কি? ধাক্কা দিয়া পড়াকে পলপলা বলে, ধাক্কা দিয়া পড়াকে কি বলে? পলপলার হরফ পাঁচটি। পলপলার হরফ কয়টি? পলপলা বলে, পলপলা অর্থ ধাক্কা দিয়া পড়া, ধাক্কা দিয়া পড়াকে পলপলা বলে। পলপলার হরফ পাঁচটি, পলপলার হরফ কয়টি? হরফ
এই কারণে এখানে আমি কি করিয়া পড়ছি, অতাপ ধাক্কা দিয়া পড়ছি, কেমন করিয়া পড়ছে, ধাক্কা দিয়া পড়ছে, ফালাক ফালাক এই হরফের নামটা কে, এই হরফের নাম এটা কি পাবর নাম জবর কি হলো, এই হরফের নাম কে, তাপটা কিসের হরফ, কলকলার হরফ, যখন এই কলকলার হরফের উপরে যজন হবে তখন কেমন করে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে, ফালাক ফালাক হয়ে যায়,
পালানোর সময় যদি গোলতা পাওয়া যায়, গোলতা হয় আর যে সাকিন হয়ে যায়, লুমাজা এই গোলতাটা কি হয়ে গেছে, হা হয়ে গেছে লুমাজা। তাহলে আবার বলো, দম পালানোর সময় যদি গোলতা পাওয়া যায়, গোলতা হয় আর যে সাকিন হয়ে যায়। এই যে আলিফের উপরে একটা গোল চিহ্ন দেখতেছ, সবাই বোর্ডের দিকে তাকাও, আলিফের উপরে একটা গোল চিহ্ন আছে না, এটাকে কি বলা হয়? হ্যাঁ, এটাকে কি বলা হয়? সালাম আলাইকুম। জি সালাম। ক্লাস নিলাম একটু পরে দেখো, আমার আসো না, আমার কাছা আছে। তাহলে এই যে একটা আলিফ দেখতেছ, এই আলিফের উপরে কি গোল চিহ্ন, একটা গোল চিহ্ন, এটাকে বলা হয় আলিফ জায়দা, এটাকে কি বলা হয়? আলিফ জায়দা, এটা টেনে পড়া যাবে না, কি করে পড়া যাবে না, করতে পারবো না, বলো আলিফ জায়দা টেনে পড়া যাবে না, আলিফ জায়দা টেনে পড়া যাবে না, পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে হয়, অতিরিক্ত আলিফটাকে আলিফ জায়দা বলা হয়, আলিফ জায়দা চিনার জন্য উপরে গোল চিহ্ন হয়। এই দেখো তো আলিফ জায়দার উপরে একটা গোল চিহ্ন আছে না, যখন যে আলিফের উপরে এবার একটা গোল চিহ্ন দেখবা, তখন এই আলিফটাকে আলিফ জায়দা বলবা, এটাকে কি বলবা, এটা পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় যখন আমরা পড়বো তখন এই আলিফটা পড়াতে আসবে না, পড়াতে আসবে না, আর যখন আমরা লিখবো তখন এই আলিফটা লেখাতে আসবে, লেখাতে আসবে, বলো আলিফ জায়দা টেনে পড়া যাবে না, পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে হয়, অতিরিক্ত আলিফটাকে আলিফ জায়দা বলা হয়, আলিফ জায়দা চিনার জন্য উপরে গোল চিহ্ন হয়, আলিফ জায়দা চিনার জন্য উপরে গোল চিহ্ন হয়। আমরা আজকে শিখলাম পলপলার হরফ কয়টি, পলপলা কাকে বলে, এরপরে গোলতা পড়ার নিয়ম কি বা গোলতা কিভাবে পড়িতে হয়, দম পালানোর সময় যদি গোলতা পাওয়া যায় তখন এই গোলতাটা কিভাবে পড়তে হয়, আলিফ জায়দা কিভাবে পড়তে হয়, কোন সময় পড়িতে হয়, কোন সময় লিখতে হয়, এই এগুলার বিবরণ আজকে শিখলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা শিখবো নুন, সাকিন এবং তানবিনের।